হাই বন্ধুরা আজকে আমরা দেখব পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নমিনি চেঞ্জ করার ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো দেখুন আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটা নমিনি চেঞ্জ করার ফর্ম নিয়ে এসেছি এখানে লেখা আছে ফর্ম ডি থ্রি সবার প্রথমে ফর্মের ওপরে আপনারা যে অ্যাকাউন্টে নমিনি চেঞ্জ করাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন তারপরে আই বা ওই এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের নাম লিখবেন যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজনের নাম লিখবেন তারপরে একটা কমা দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা এখানে লিখে দেবেন তারপরে বলেছে ক্যান্সেল দ্য নমিনেশান মেড বাই মি বা আস ইন ফেভার অফ যাকে আপনারা আগে নমিনি রেখেছিলেন তার নাম এবং টাইটেলটা লিখবেন এবং তারপরে তার অ্যাড্রেসটা লিখে দেবেন এরপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে যে ব্রাঞ্চে আপনাদের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখবেন তারপরে বলেছে ডিপোজিট নেচার অফ মানে আপনারা কি অ্যাকাউন্টে নমিনি চেঞ্জ করাছেন সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট না ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট না রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট আমার ক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট তাই সেভিংস লিখলাম আপনাদের যে ধরনের অ্যাকাউন্ট সেটা আপনারা এখানে লিখবেন তারপরে অ্যাডিশনাল ডিটেলস মানে কি কারণে আপনারা নমিনি চেঞ্জ করাচ্ছেন সেটা যদি ব্যাঙ্কে জানাতে চান তাহলে সেই কারণটা আপনারা এখানে লিখতে পারেন এরপরে বলেছে নমিনি নেম যাকে আপনারা নতুন করে নমিনি হিসেবে যুক্ত করবেন তার নাম এবং টাইটেলটা লিখবেন তারপরে অ্যাড্রেস তার ঠিকানাটা এখানে লিখবেন এরপরে বলেছে রিলে শানশিপ উইথ ডিপোজিটাল মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কী সম্পর্ক আছে সেটা আপনারা এখানে লিখবেন আমার ক্ষেত্রে ওয়াইফ তাই ওয়াইফ লিখেছি আপনাদের ফাদার হতে পারে মাদার হতে পারে সিস্টার হতে পারে ব্রাদার হতে পারে যেটা হবে সেটা এখানে লিখে দেবেন এরপরে এজ এখানে নমিনির একটা হিসাব করে বয়স বসিয়ে দেবেন তারপরে বলেছে ইফ নমিনি ইজ এ মাইনর হিজ ডেট অফ বার্থ যাকে আপনারা নমিনি হিসাবে যুক্ত করছেন তার বয়স যদি আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের তার জন্মের তারিখটা এখানে লিখতে হবে আর যদি নমিনির বয়স আঠারো বছরের ওপরে হয় তাহলে এই কলমটা আর ফিল আপ করবেন না এরপরের পোশানটায় এখানে ডেট যেদিনকে আপনারা ফর্মটা জমা করবেন সেদিনকে ডেটটা দিয়ে দেবেন এবং ব্রাঞ্চের নামটা লিখে দেবেন তো প্রথম পাতাটা হয়ে গেল এরপরে পেজটা উল্টে দ্বিতীয় পেজের প্রথম কলমে বলা আছে যাকে আপনারা নতুন করে নমিনি হিসাবে যুক্ত করছেন তার বয়স যদি আঠারো বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনাদের তৃতীয় কোনো ব্যক্তিকে এই অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে হবে যে ওই আঠেরো বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন প্রথমে তার নাম লিখবেন তারপর তার ঠিকানা লিখবেন এবং তার বয়সটা লিখে দেবেন আর যদি নমিনির বয়স আঠারো বছরের উপরে হয় তাহলে এই কলমগুলো আর ফিল করবেন না এরপরে প্লেস আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম এখানে লিখবেন এবং ডেট যেদিনকে আপনারা ফর্মটা ফিল করে জমা করবেন সেই দিনকে ডেটটা দিয়ে দেবেন তারপরে বলেছে সিগনেচার বা থাম ইম্প্রেশান অফ ডিপোজিটার এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন করবেন আর যারা সাইন করতে পারবেন না তারা একটা টিপচাপ বা থাম ইম্প্রেশান দেবেন এবং যারা টিপচাপ বা থাম ইম্প্রেশান দেবেন অনেক সময় ব্যাঙ্ক থেকে বলে টিপচাপ বা থাম ইম্প্রেশান দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয় যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে তার নাম লিখবে সই করবে এবং তার অ্যাড্রেসটা লিখে দেবে একইভাবে দ্বিতীয় সাক্ষী তার নাম লিখবে সই করবে এবং অ্যাড্রেসটা লিখে দেবে আর যদি বলে সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম ইমপ্রেশন দিয়ে দিন তো ফর্মটা ফিল আপ হয়ে গেল আপনারা এইটুকুই ফিল করবেন এইভাবে ফিল করবেন নিচের পোর্শন আর ফিল করার কিছু নেই আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরস করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নমিনি চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ